আজকে আমাদের প্রথম অ্যানাটমি ডাইসেকশন ক্লাস শুরু হচ্ছে। ওখানে ক্যাডাভার সাজানো আছে, ক্লাস ক্যাডাভারটা ছবি তোলা নিষেধ, স্যার পারমিশন দেয়নি। যারা ক্যাডাভার সম্বন্ধে জানো না, ক্যাডাভার হচ্ছে অ্যাকচুয়ালি বাংলায় যেটাকে বলে সব দেহ, এবং ক্যাডাভার ডাইসেকশন হচ্ছে সব ব্যবচ্ছেদ। এটা আমি হচ্ছে আমাদের ক্লাসেরটা নয়, এটা হচ্ছে আমি ইউটিউব থেকে ম্যানেজ করেছি তোমাদেরকে দেখাবো বলে। যারা জানে না তাদের দেখে দেবে, মানে সেই সব দেহটাকে এটা প্রসেস করা থাকে, ফরমালিন দিয়ে প্রসেস করা থাকে যাতে কোনো রকম কোনো গন্ধ টন্ধ ছাড়ে না এবং কোনো এতে কোনো জীবাণু আরে থাকে না আর কি। নইলে এতে মানে খালি হাতেও হাত দেওয়া চলে, হাত দিয়ে শেখা যায়, আমরা হাত দিতে পারি, আমরা দিই ক্লাসে। আর এটা কিন্তু বেসিক্যালি ডাক্তারিতে অ্যানাটমি হচ্ছে আলফাবেটের এ এর মতো। আর এবং অ্যানাটমির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যাডাভার ডাইসেকশন। ক্যাডাভার ডাইসেকশন করে খুব ভালোভাবে শেখা যায়। আমাদের প্রত্যেকের ক্যাডাভারের প্রতি যথেষ্ট রেসপেক্টফুল হওয়া উচিত, এবং যিনি তার দেহটি দান করেছেন তার প্রতি রেসপেক্টফুল থাকা উচিত। এই জন্য অ্যানাটমির অনেক বই প্রথমে ক্যাডাভারকে কীভাবে রেসপেক্ট করতে হয় লেখা আছে। মাঝে ক্যাডাভারটা আছে, হ্যাঁ, এই যে পাবলিক গুলো ভিড় মাঝে ক্যাডাভারটা আছে, ওইখানটা ক্যাডাভারটা রয়েছে। ওই পাবলিক রে, এদিকে একটু মুখটা রাখি রে, মুখ ঘুরে এদিকে একটু দেখা, এই সবাই তাকা না রে, এই সবাই মুখ ঘুরে এদিকে তাকা, এইদিকে এইদিকে এইদিকে, আমাদের নেই, আমাদের ঠিক আছে, আমাদের নেই, আমাদের নিয়ে নিচে। আজকে ক্লাসের আগে আমরা একটু পাবলিক ওপিনিয়ন নিয়ে নেবো, কার কেমন এই ক্লাস সম্বন্ধে এক্সপেকটেশন কী আছে, কে কী ভাবছে সেটা একটু পাবলিক ওপিনিয়ন নিয়ে নেবো। আজকে তোর ক্লাস সম্বন্ধে কি মানে জানার ইচ্ছা আছে, কি মনে হচ্ছে যে কেমন শিখবি? ফার্স্ট ডাইসেকশন ভাই, এটা এক্সাইটমেন্ট, ভয় করছে, ভয় করছে নাকি? ঠান্ডায় ঠান্ডায় নাক বুঝে গেছে, হ্যাঁ, প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় তোর ক্যাডাভার থেকে তোকে আইডেন্টিফাই করতে দিবে, ঠিক আছে, চ্যাম্পিয়ন, বাই বাই, অল দা বেস্ট, থ্যাংক ইউ। আমার হিমাটোলজি প্র্যাকটিক্যালের সময় ও রক্ত দেখে ভয় পেয়ে গেছিলো, ভয় পাইনি, সরি সরি, ওর মাথা ঘুরে গেছিলো, তার জন্য এখন ডাইসেকশন ক্লাস হবে, তার জন্য ওকে হচ্ছে একটু সাহস দোকানে হচ্ছে। তোর কি বল, তোর অসুবিধা কি হয়েছিল বল, ক্লাস শেষ হয়ে গেল আর খুব সুন্দর ক্লাস হলো। আজকের ভিডিও এখান পর্যন্ত, সবাইকে একটা রিকোয়েস্ট, ক্যাডাভারকে সম্মান করুন, কারণ এটার জন্যই আমরা শিখতে পাচ্ছি। ক্যাডাভার আমাদের কাছে একটা টিচারের মতো।